সো আজকে একটা এক্সটেন্ডেড উইকেন্ড আছে, তো আমরা সবাই মিলে একসঙ্গে অ্যামস্টারডাম থেকে প্ল্যান করেছি যে আমরা কোথাও একটা আউটিংয়ে যাব। সো যেরকম ভাবা সেরকম আমরা সবাই মিলে একসঙ্গে মন্দারমণি যাচ্ছি। যদিও আমরা একসঙ্গে যেতে পারিনি, সকালবেলা আমাদের অ্যামস্টারডাম থেকে দুটো বাস ছেড়েছে, তাতে সবাই মিলে একসঙ্গে গেছে। আজকে আমাদের একটুখানি রিমে পিটিএম ছিল বলে আমরা সেটা কভার করে আমরা আলাদা গাড়ি করে যাচ্ছি। তো এই মানে জাস্ট আমরা পৌঁছেই গেছি, অনেকটাই চলে এসেছি। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি একটা ধাবাতে, রিমরা একটুখানি চিপস কোল্ড ড্রিঙ্কস টোটালি কিনতে গেছে। কিনলি? প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে বাইরে, সবাই অনেকটা চলে গেছে, কারণ ওরা সকাল 7টার সময় বেরিয়েছে, আমরা 10টার সময় স্টার্ট করেছি। তো আমরা এখন কোলাঘাটের একটু আগে গিয়ে সেখানে দাঁড়িয়েছি। এখান থেকে বাস আমরা আর কোথাও দাঁড়াবো না, এবার ডিরেক্ট আমরা চলে যাবো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখ আমরা এতজন একসঙ্গে যাচ্ছি, যেখানে যাবো সেখানে একসঙ্গে বসলেই মজা। সো লেটস গো অ্যান্ড সি। আমরা তো আলাদা যাচ্ছি, আর বাসে সবাই একসঙ্গে খুব মজা করতে করতে যাচ্ছি। আমি সেগুলো অল্প অল্প গ্লিমসেস দেখাচ্ছি যে ওরা কি করছে। আমরা তো পৌঁছে গেছি, জাস্ট রিসেপশন হোটেলে জাস্ট আমরা এন্টার করলাম। ভীষণ সুন্দর রিসেপশনটা, ভীষণ সাজানো গোছানো, খুব নতুন রিসর্টটা। এটা আমরা এন্টার করার সময় তাজপুরের রাস্তা দিয়ে আমরা ঢুকেছি, মন্দারমণির রাস্তাটা খুব খারাপ বলে তাজপুরের রাস্তা দিয়ে ঢুকেছি। আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা ওয়েলকাম ড্রিঙ্কসও অলরেডি নিয়ে নিয়েছি। সেই হচ্ছে ওয়েলকাম, এক একটা করে গিফট হ্যাম্পার সবার জন্য প্রতিটা রুমে। এই যে ওরা পেয়ে গেছে, ওদেরটা হাতে নিয়ে ঘুরছে, আর বাদ বাকিরা এখন এসেই পৌঁছয়নি। আমরা পিটিএম করে এত দূর থেকে চলে এলাম, আর এই যে দেবরূপ এক টিম এত লেটে এখনো ঢুকতে পারেনি। তো সুন্দর সুন্দর কম দামে কাঠের ফ্রেমে ফটো ফ্রেম, আমি ওটা পরে পিকনিকের জন্য প্ল্যান করে রেখেছি। কাপটা দারুণ হয়েছে, এরকম সুন্দর সাইজ, এরকম একদম এদিকে ঘোরাও, পাশটাও দেখো, প্রিন্টিংটাও একদম করেছে, হাই ফাই ব্যাপার। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম গিফট। বাট আমাদের আমাদের সবার এন্ট্রু বল, ফার্স্টে আমরা ট্রাই করেছিলাম যে একসঙ্গে। সো আমরা অলরেডি আমাদের ঘরে চলে এসেছি। এই যে আমাদের ছোট ছোট গেস্ট, হাই জিয়া, হ্যালো। এই হচ্ছে আমাদের রুম, এখানে দুটো বিল্ডিং আছে। আমরা অনেকজন একসঙ্গে এসেছি বলে একসঙ্গে তো আর পাইনি, তাই আমরা দুটো বিল্ডিং এ আমরা ডিভাইড করে নিয়েছি বিল্ডিংটা দিয়ে। এখানটাই ভালো, দরে উই জায়গা, ওই তো সেটা আছে একদম সামনে, আর এইটা একটুখানি পিছনের দিকে, আর কিছু লোক সামনে থেকে যে কিছু লোক আমরা ডিভাইড করে দুটো বিল্ডিং এ রয়েছে। তাই হচ্ছে আমাদের রুম এখানটা। আর পরে আমি ওই পাশেটা দেখাচ্ছি, এই যে ওইখানে আরেকটা হোটেলটার নাম হচ্ছে সি স্টার স্পা রিসর্টস। এই সব হিরোইনরা সব এন্ট্রি নিচ্ছে। সো অলরেডি আমরা সব চেক ইন করে গেছি যার যার রুমে, এখন আমরা সবাই একসাথে মিট করছি গিয়ে ডাইনিং হলে, সেখানে আমরা গিয়ে লাঞ্চটা করে নেবো। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্ট আছে, এটা যেমন স্যাফরন, তো এখানে মনে হয় না আমাদের লাঞ্চ অ্যারেঞ্জ হয়েছে। আমরা যেহেতু একটা টিমে এসেছি, তো আমাদের টিম লাঞ্চটা অ্যারেঞ্জ করা হয়েছে টিউলিপে। তো আমি এখানটা একবার ঢুকিয়ে দেখে দিচ্ছি, এখানটা জাস্ট আমরা এলাকাটাতে অর্ডার করে এখানে খাওয়া যায়, বা আলাদা করে আমাদের যেমন অ্যারেঞ্জ হয়েছে টিউলিপে, সেটাও দিকে। তো লেটস গো দ্যাটস ইট। অ্যাকচুয়ালি হোটেলটার আগে এই জায়গাটাই এই রুমগুলোই ছিল, পরে এবার পিছন দিকে আবার বিল্ডিং হয়েছে।
এই যে সামনের বিল্ডিংটা, এখানে আমাদের অনেকে যারা রুমস কিছু লোক এখানে রয়েছে এদিকটাতে, আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সামনে, এই সামনে লন, তারপরে সমুদ্র, এই হচ্ছে সামনের বিল্ডিংটা। কি হলো এটা, কি হলো? Yes. One. কি হলো এটা? কে আমি আসলো? আমি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ বসলো। এই হচ্ছে আমাদের আজকে আইটেম, আরো আছে ডাল আলু ভাজা ওটা নিয়ে। আমাদের ওদের একটু বলো কি কি আমাদের আইটেম, ডাল ভাত আলু ভাজা, তারপরে ডাল আলু ভাজা আলুর দম চিকেন। স্পেশাল আইটেম কি, পমফ্লেট আর মাটন? পমফ্লেট আর মাটন? হ্যাঁ মাটন আছে। আর তাছাড়া মিষ্টি পাঁপড়, এগুলো তো আছেই। সো আমাদের লাঞ্চ আজকে দিয়েছে হচ্ছে প্লেন রাইস, তার সাথে ডাল আলু ভাজা সালাড, আর দুটো ভেজ আইটেম আছে, একটা শুক্ত আছে আর একটা মিক্সড ভেজ আছে, তাছাড়া পমফ্লেট মাছ, আর তার সাথে রয়েছে হচ্ছে মাটন। তারপরে চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা, এগুলো সব তো আছেই। বাইরে আমাদের এই ট্যুরটা পুরো একটা প্যাকেজ হিসেবে বুক হয়েছে, ইন্ডিভিজুয়াল পার হেড প্যাকেজ, তার মধ্যে রয়েছে আজকের লাঞ্চ, তারপরে আজকে বিকেলের স্ন্যাক্স, তারপরে রাতের ডিনার, কাল সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাফে ব্রেকফাস্ট, তার সাথে কালকের লাঞ্চ, এই পুরোটা একটা ফুল প্যাকেজে পার হেড হিসেবে আমরা বুক করেছি। ওর নামটা জানি না, ওর নামটা কি গো? লাঞ্চ আমাদের কমপ্লিট, এখন আমরা একটু বাইরে হাঁটতে নেমেছি, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, দারুণ সুন্দর ওয়েদার, দারুণ হাওয়া দিচ্ছে, তো রিসর্টটা একটু ঘুরে দেখা যাক। তো এখানে একটা বিশাল বড় পুল রয়েছে, এখানে দারুণ গান চলছে, আর তার সঙ্গে অ্যাডজেসেন্ট বার কাউন্টারও রয়েছে, তো এখানে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভসরা নেমে গেছে, সবাই মজা করছে, একটা রেন ডান্স করার জন্য রেন শাওয়ারও রয়েছে, একটা বাচ্চাদের প্লে এরিয়া রয়েছে এখানটায়, তারপরে এখানে ব্যাডমিন্টন কোর্টও রয়েছে। এই হচ্ছে আমাদের ব্যানার, আড্ডা গল্প আর অ্যামিস্ট্যাট ফ্যামিলি, দারুণ দারুণ আছে এটা। এটাই হচ্ছে সেই বার কাউন্টারটা যেটা আমি বলছিলাম, যে সুইমিং পুলের পাশেই রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। আর এই যে এখন দেবরু ওখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, তুলেছি তুলেছি। রিসর্টটা কিন্তু সুন্দর বলো, বেশ সুন্দর রিসর্ট, এই রিসর্টটা আমরা থাকিনি কখনো, বাচ্চাদের না এটাও বড়দের। এই আরেকটা, এখানে আরেকটা পুল রয়েছে, চলো চলো বিচে যাবো, বিচে আরে চাই না, চলো না। বিশাল বড় লন, এই হচ্ছে একটা স্টেজ করা রয়েছে পার্টি করার, এই পাশে বসার, ফাইনালি সমুদ্রকে দেখা গেল। বৃষ্টির মধ্যে সমুদ্রে প্রচন্ড হাওয়া, কোথা দিয়ে নামবে, এখানে তো নামার জায়গা দেখছি না কোথাও। এসো এখান দিয়ে যাওয়া, এই গেট এখান দিয়ে, ব্যাস এবার এখান দিয়ে সি বিচে যাওয়ার জায়গা। ফাইনালি দ্য সি বিচ, আর জলটা অনেক ভরা এখন।
এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে সমুদ্র, সমুদ্রের ঢেউটাও খুব সুন্দর। দারুণ লাগছে, রোদ নেই তো, রোদের ভীষণ ই লাগে, রোদ নেই, ওদের ট্যান হওয়ারও কোনো ভয় নেই আজকে সমুদ্রে। সমুদ্রে দারুণ একদম ভিউ, মন্দারমণির সমুদ্রে এত ঢেউ দেখাই যায় না। ছবি না ভিডিও, দারুণ লাগছে। চান করতে হবে একদম, মাথা ভিজিয়ে শ্যাম্পু দিয়ে। এই রাতে ভিউটা রিসর্টে দারুণ লাগছে। এই জাস্ট ওপাশে সমুদ্র, তারপরে লন, এই সুইমিং পুল, এই বিল্ডিং, এই কটেজগুলো, ওখানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স। সমুদ্রে চান করে হয়নি, আবার এখানে রেন ডান্স করতে এসেছি সবাই, তো এটাই আমি তখন বলছিলাম সুইমিং পুলের পাশে রেন ডান্সের একটা জায়গা রয়েছে। ওভারঅল রিসর্টটা ভীষণ ভীষণই কোজি, ভীষণই সুন্দর আর ভীষণই লাক্সুরিয়াস। সো অলরেডি আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে আমাদের একটা এই রিসর্টে একটা টোটো আছে যেটা করে আমরা মুভ করছি এদিক থেকে ওদিক, এটা আর কি এখানকার একটা ফ্যাসিলিটি। তো সেটা করে আমরা যাচ্ছি আমাদের একটা কমিউনিটি হলে, সেখানে আমাদের পার্টিটা আজকে রাতের আমরা ওখানে অর্গানাইজ করেছি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আর এই রিসর্টটাতে যেমন দেখা যাচ্ছে এখানে ডেস্টিনেশন ওয়েডিং টুডিং করারও খুব সুন্দর একটা জায়গা। তো আমরা এখন সেই হলে যাচ্ছি, সেখানে আমাদের এই যে হলটা এখানে ফার্স্ট ফ্লোরে, এটা তো বিকেলে স্ন্যাক্স আইটেমসের মধ্যে টি, কফি, তার সঙ্গে যা স্ন্যাক্স আছে তার মধ্যে কিছু ভেজ আইটেমস আছে, কিছু ভেজ ফ্রাইজ আছে, তার সাথে আছে কর্নের একটা প্রিপারেশন আছে, তার সাথে ফিশ ফিঙ্গার আছে, কাবাবস আছে, আর স্পেশাল আইটেম আছে ক্র্যাব, কাঁকড়া। এর মধ্যে সবাই একদম রেডি, বাচ্চারা তো অলরেডি ডান্স করা স্টার্ট করে দিয়েছে, ওদের তো এনার্জি লেভেল ফুল একদম হাই। চলো ডান্স করো, ফ্লোর তো রেডি। তো সবাই এখানে এখানে নিজেদের মতো করে এনজয় করছে, তারপরে সবাই ডেফিনেটলি একসঙ্গে সবাই আমরা ডান্স করবো। সো এই কাপটা হচ্ছে আমাদের একদম অ্যামিস্টারের বিল্ডিং এর একদম ছবি সুন্দর করে আঁকা, আর ইট ওয়াজ লাইক গ্রেট আইডিয়া, আর দারুণ দারুণ দেখতেও হয়েছে আটটা গল্প আর অ্যামিস্টার, এটা লেখাও রয়েছে। আর এটা আমাদের অ্যাজ এ টোকেন অফ গিফট বা টোকেন অফ মেমরি ফ্রম মন্দারমণি, সব কটা ফ্যামিলিকে একটা করে দেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল সারপ্রাইজ।
সবাই আমরা মজা করছি, তার মধ্যে সুজাতারা আজকে আসতে পারেনি, তাই জন্য ভিডিও কলে ওদেরকেও বাধ্য মানে ওদেরকেও আমরা ভিডিও কলে রেখেছি। হাই হাই এখানে ডিনার অলরেডি সার্ভ করা হয়েছে, তো দেখা যাক ডিনারে কী কী ওরা স্প্রেড দিয়েছে। তো এখানে ভাত রুটি এর রয়েছে, জিরা রাইস রয়েছে আর রুমালি রুটি রয়েছে, তার সঙ্গে দুটো ভেজ আইটেম রয়েছে, মিক্সড ভেজ আর ভেজ রয়েছে, তার সাথে চিকেন রয়েছে, ডাল রয়েছে, পনির রয়েছে আর তাছাড়া তো স্যালাড মিষ্টি এগুলো সব রয়েছে, ও তার সঙ্গে আইসক্রিমও আছে, ওটা স্পেশাল। আমরা অ্যামিস্টারে যেমন সবার বার্থডে সেলিব্রেট করি, তো আজকে আমাদের অভিরূপ আর আদিত্যর দুজনের বার্থডে আছে, তো সেটাও আমরা মিস করছি না, সেটাও আমরা এখানে সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে টু ইউ অল। সো পার্টি অলরেডি শেষ, এখন আমরা সবাই নিচে একটু নেমেছি, বাইরে একটু সমুদ্র পাড়ে এসে দাঁড়িয়েছি। সো বাস গুড নাইট আজকের জন্য, বাস এটুকুই, গুড নাইট। কি সুন্দর সমুদ্রটা লাগছে দেখো, বৃষ্টিটা কমে মানে একটু জানলে। গুড মর্নিং, গুড মর্নিং। চান করতে যাবে তো? খেয়ে চান করতে যাবো। হ্যাঁ সমুদ্রে এসে চান করে নিয়ে তো আমাদের এমনি ঘর ছেড়ে দিত। ব্রেকফাস্ট করে তারপরে সমুদ্রে, তাই তো? ওহ, জাস্ট লুক এট দ্য ভিউ। এই আমরা এখন সবাই সমুদ্রের পাশে একটুখানি দাঁড়িয়ে রয়েছি, তারপরে এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা সবাই একসঙ্গে সমুদ্রে যাবো, তাই তো? কিরে যাবি তো সমুদ্রে? সুজা যাবি তো সমুদ্রে?
এবার কাছে এই তো অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট আমাদের এই পুরো ট্রিপটাই হচ্ছে একটা প্যাকেজ হিসেবে আমরা বুক করেছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট প্লাস আজকে লাঞ্চও আমরা করে এখান থেকে একবারে বেরোবো, সেভাবেই আমরা বুকিংটা করেছি। তো দেখা যাক আজকে ব্রেকফাস্টে আমাদের কী কী আছে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট স্প্রেড। তো যেরকম সব জায়গায় থাকে সেরকম সব কিছুই আছে, যেরকম ব্রেড আছে তার সাথে জ্যাম বাটার তার সাথে রাধাবল্লবী আছে, খুব সুন্দর একটা আলুরদম আছে, খুব সুন্দর আলুরদমের কালারটা দেখে মনে হচ্ছে, তার সাথে সাউথ ইন্ডিয়ান ইডলি আছে, সাম্বার আছে, চাটনি আছে, আর আছে পায়েস, তার সাথে আছে ডিম সিদ্ধ। গুড মর্নিং, গুড মর্নিং। এর সাথে ফ্রুটস আছে, ওয়াটারমেলন বানানা আর চা কফি তো আছে। বাস আমাদের আমিস্টারপুর এসে গেছে ব্রেকফাস্টের জন্য। গুড মর্নিং, নেচে নেচে খাচ্ছে, এত আনন্দ। সো ব্রেকফাস্ট অলরেডি ডান, আবার আমরা সিটিতে চলে এসেছি, মানে কোনো সময় নষ্ট কোনো ব্যাপারই নেই, ব্যাক টু ব্যাক একটা একটা করে একটা অ্যাক্টিভিটি আছে। এই জয়িতা দি কই Thank you.
সো ফাইনালি আমাদের লাস্ট ট্রিট ফর দিস টাইম, এটা আমাদের লাঞ্চ, লাস্ট ফাইনাল লাঞ্চটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো দেখি আজকে আমাদের লাঞ্চে কী দিয়েছে, স্যালাডস আছে, তার সাথে আছে রাইস, ডাল, এটার মধ্যে আছে বেগুনি, তার সাথে আছে একটা ভেজ আইটেম, একটা মিক্সড ভেজ, তার সাথে আছে মাছের কালিয়া আছে, চিকেন আছে, পাঁপড়, চাটনি, গোলাপ জামুন, রসগোল্লা, কেক ছিল, কাঁকড়া ছিল, সেগুলো সব ফিনিশ হয়ে গেছে। সো আমরা এখন সবাই লাঞ্চ করে নিলাম, লাঞ্চও হয়ে গেল, এবার যে যার বাসে বেরোবো, তাই তো? এবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ব্যাক টু অ্যামিস্টার। মজা শেষ হচ্ছে না, মজা কিছু দেওয়া শেষ করতে চাইছে না, পুরো স্টান, মানে সবার সঙ্গে যেটা কি এসছি, কোথায় এসছি, কাদের সঙ্গে এসছি। এবার আমাদের সবকিছু ডান, লাঞ্চ হয়ে গেছে, সবকিছু ডান, এখন আমরা বেরিয়ে যাবো, তাই তো? তো আমরা এখন বাসে গান বাজে যেরকম ভাবে সবাই বেরোবো, হ্যাঁ স্যার, কেন একটা এন্ড হবে, তো আবার একটা নতুন স্টার্ট হবে, নতুন প্ল্যান হবে, চলো টাটা বাই। আমি দেখলাম সবার সবার ছবি একবার সবাই আসলে আমাদের ট্রিপ শেষ, আমরা এখন যে যার বাসে উঠে বাড়ি চলে যাচ্ছি, বাই, ওকে বাই বলে দে, ওকে বাই বলে দে, বাই, কি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা তো আলাদা গাড়ি করেছি, তাই গাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা ওখানে এখানে বেরিয়ে গেলাম, টাটা বাই। সো দিস ওয়াজ অল অ্যাবাউট আর মন্দারমণি ট্রিপ, আমাদের অ্যামিস্টার ফ্যামিলি ট্রিপ, দারুণ মজা করেছি, মানে উই এনজয় টু দ্য কোর অফ আর হার্ট, এত ভালো এনজয় করেছি যে আমি অনেক দিন এটাকে চেরিশ করবো, এই ট্রিপটার মেমোরিজগুলো। সবাই খুব এনজয় করেছে আমাদের সঙ্গে একসঙ্গে, মানে দিস ওয়াজ অল অ্যাবাউট লাইক আওয়ার ফ্যামিলি ট্রিপ, যেন মনে হচ্ছে যেন আমাদের ফ্যামিলি অনেক মেম্বার একসঙ্গে যে গেছি, যদিও আমাদের অ্যামিস্টার এখন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্পিরিট অফ অ্যামিস্টার অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দ্য স্পিরিট অফ আওয়ার টুগেদারনেস, এনজয়েড এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড, একটা মিনিটও যেন আমরা ওয়েস্ট করিনি, যতটা মজা করতে পেরেছি সবাই মিলে একসঙ্গে, মানে এক্সট্রিম মজা করেছি। আর হোপ টু সি ইউ সুন ইন আ নিউ ব্লগ, বাই এভরিওয়ান, বাই।